দুর্গাপুর মহকুমা হাসপাতালে মানসিক ভারসাম্যহীন এক নাবালিকাকে ফুসলে নিয়ে যাওয়ার চেষ্টায় এক যুবককে হাতে নাতে ধরে ফেলে স্থানীয়রা। দেওয়া হয় গণধোলাই, পরে পুলিশের হাতে তুলে দেওয়া হয় অভিযুক্তকে। এক মানসিক ভারসাম্যহীন নাবালিকা চিকিৎসা করাতে এলে নাবালিকাকে ভুল বুঝিয়ে নিয়ে যাওয়ার অভিযোগে এক যুবককে হাতে নাতে ধরল স্থানীয়রা। ঘটনাটি ঘটে মঙ্গলবার দুর্গাপুর মহকুমা হাসপাতাল চত্বরে। দুর্গাপুরের স্পাতনগরী রহিমপথ এলাকা থেকে চিকিৎসা করানোর জন্য মানসিক ভারসাম্যহীন নাবালিকা এসেছিল তার মায়ের সাথে। তখনই মায়ের অছিলায় ভুল বুঝিয়ে নাবালিকাকে নিয়ে যাওয়ার চেষ্টা করে অভিযোগ নাবালিকার মায়ের ও স্থানীয়দের। আমি ওকে নিয়ে এসেছিলাম একটা ডাক্তারে নিয়ে নেওয়ার জন্য, ঠিক আছে, দিয়ে আমি ওকে বাইরে বসিয়ে দিয়েছি, যে বসে থাক তুই, আমি কথা বলে দিয়ে আসছি, ঠিক আছে। তো কথা বলে যখন আমি বেরিয়ে এসেছি আধ ঘন্টা পর, তখন দেখছি মেয়েটা নেই আমার। কি হয়েছিল, মানে কে নিয়ে যাচ্ছিল? অন্য ছেলে নিয়ে চলে যাচ্ছিল। তারপর আমি চারদিকে ছোটাছুটি করলাম, ওইখানে দিদি একটা ছিলেন, দিদি হাসপাতালের দিদিকে আমি বললাম, তো দিদি বললেন যে এইদিকে নিয়ে গেছে, ওই দিদিও আমার সাথে ছুটলেন এদিকে, তো দেখতে পেলাম না, যে আমি এইদিকে ছুটে সবাইকে জিজ্ঞাসা করতে করতে আমি এইদিকে এলাম, তখন এখানে আমাকে সব দাদারা বললেন যে এই মেয়েটা। এরপর জনতার রোষের মুখে পড়ে ওই যুবক। স্থানীয় সূত্রে জানা যায়, সোনু মাহাতো নামে এক যুবক ওই নাবালিকাকে নিয়ে যাচ্ছিল ভুল বুঝিয়ে, তখনই হাতে নাতে ধরে ফেলে স্থানীয়রা। এরপর পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ ওই যুবককে আটক করে নিয়ে যায়। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে হাসপাতাল চত্বরে। ওইটুকুই আমি ওইখানে বসে বসে আমি দেখেছি, দেখার পরে মিনিট পাঁচ সাতেক পরে দেখছি ওর মা এসে পরে আমাদের ওই অটো স্ট্যান্ড আছে, অটো স্ট্যান্ডের ওইখানে দেখছি কাঁদতে কাঁদতে এসে পরে বললো যে কোনো বাচ্চা মেয়েকে দেখলে, বাচ্চা মেয়ে মানে কীরকম, সাদা জামা পরেছে, সাদা জামা পরে একটা ছেলেকে তো দেখলাম কাঁধে হাত দিয়ে পরে নিয়ে যাচ্ছে। বললাম যে ওটা তাহলে আপনাদেরকে হয়, বললো ওটা কেউ না, হোস্টেলে আমি দেখাতে এসেছিলাম মেয়েটাকে এরকমভাবে, কেউ তাহলে নিয়ে চলে আসে। তারপরে এখানে বলার পরে তখন আমরা দৌড়ে এলাম, তখন দেখছি এইখানে ওই ছেলেগুলো ঘুরে, তখন এখানে তখন ঘুরে লেগেছে, দেখেই মনে হলো মনে কোনো রকম অসুস্থ হয়তো রয়েছে, তারপর এখানে বসে জল ফল খাইয়ে পরে এরপরে এই অবস্থা হয়েছে ছেলেটার এই অবস্থা। দুর্গাপুর থেকে সাধু রুজের রিপোর্ট, পাবলিক টাইমস।